কেউ মানে খেলা জেতার লাগে একটা চান্স গেছে, প্রথমে একটা চান্স গেছে দেখতে পারা। আর আজকের খেলার মধ্যে সেকেন্ড রাউন্ডের খেলার মধ্যে অনেক দর্শক রাইসনি কেন দেখতে পারা। অ্যাকচুয়ালি খেলাটা সাড়ে সাতটায় স্টার্ট হয়, আজকে সাতটায় স্টার্ট হয়ে গেছে সেকেন্ড রাউন্ডের। যেটা প্লেয়ার এটা খুবই গরম প্লেয়ার দেখতে পারা। আমার মনে হয় সেকেন্ড হাফে খেলা ড্র হবে, আমাদের এখানে খেলা খুব সুন্দর হবে। আজকে যে সেকেন্ড রাউন্ডের খেলাটা মানে কিরকম আপনার কিরকম লাগে? আমাদের খুব ভালো লাগে। আর আমি দাদা আজকের খেলাটা কিরকম চলে? সবাইকে আমাদের বিশ্বের এই বিশ্বের মোটামুটি জগতের ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিক্রমদাকে। আর আমি সবাই যে ইউটিউবার আছে বুকে ধরে আমাদের সাবির ভাই বা বরাক নিউজ লাইভ এরা সবাই এখানে কভার করছে, সবাইকে আমি ক্লাবের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা একদম মাইক তো মাধব দা, আজকে সেকেন্ড রাউন্ডের বিষয়ে একটু কোন সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচ আজকের ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে, একটা হলো কালাকাল এফসি, অপরটি হলো নগদীগ্রাম ডাইভার্স অ্যাসোসিয়েশন। তো সকল দর্শক তথা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করছি, আমরা খেলাটা যাতে সুস্থভাবে পরিচালনা হয় বা সাহায্য সহযোগিতা কামনা করছি। তথা আজকের ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে, দুটি দলেই প্রতিভাবান ফুটবলাররা এসেছে এবং দর্শকরা খুব আনন্দের সহিত খেলা উপভোগ করছে। ধন্যবাদ দাদা। আপনি একটু তো আমি দাদার সাথে একটু কথা বলবো আর কি, সেকেন্ড রাউন্ডের বিষয়ে একটু বলেন। আমরা দেখেছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাপ যেটা আমরা মাতাসংঘ আয়োজিত করেছি 19 জুলাই, আজকে
প্রথম সেকেন্ড রাউন্ড আরম্ভ হচ্ছে, যে দুই দল হচ্ছে আমাদের কালাকাল ভার্সাস নদীগ্রাম ড্রাইভার অ্যাসোসিয়েশন। আমরা দেখছি খুব হাড্ডাহাড্ডি হচ্ছে, খেলাটা খুব গরম হচ্ছে, তাই দর্শকরা অনেক বেশি এখানে, 15-20 হাজার দর্শক হবে আজকে, অনেক দর্শক হচ্ছে, আমরা খুবই আনন্দিত, দর্শকরা আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করছেন, আমি অনেক খুশি, কারণ এই খেলা বিগত আজকে আমরা তৃতীয় বর্ষ এই খেলা হচ্ছে পালংঘাট মাঠে। আমি ক্লাবের যারা কর্মকর্তা আছেন ওনারা অনেক কষ্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের ইউটিউবার এবং ফেসবুক ব্লগার যারা আছেন, বিটিভি চ্যানেল আছেন, দা বড়াক নিউজ লাইভ আছেন, আমাদের বিক্রমদাও আছেন, অনেকভাবে আমাদেরকে এই খেলাকে যেভাবে ফোকাস করে নিচ্ছেন আমরা খুবই ধন্যবাদ জানাই ওনাকে, আর কৃতজ্ঞতা জানাই। আমি আরেকটা কথা বলতে চাই যে আগামীকালকে যে দুই দলের মুখোমুখি হবে সেই দুই দল হলো সুন্ডি পার্ট টু ভার্সাস লালকাল এফসি। আমরা চাইব আরও সুন্দরভাবে যাতে আরও বেটার যদি করার চেষ্টা করি আমরা করব আগামীতে, আর যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সে সবাইকে পুনরায় ধন্যবাদ জানাই। আচ্ছা ধন্যবাদ। কমিটির আরেকজন সদস্যের সাথে একটু কথা বলবো। দাদা, আজকের যে সেকেন্ড রাউন্ডের খেলাটা মাতাসঙ্গে আয়োজিত, আজকে যে ফুটবল টুর্নামেন্ট চলছে, প্রথমে মাতাসঙ্গকে ধন্যবাদ জানাই, তার সাথে ধন্যবাদ জানাই আমার যে অডিয়েন্স ডেইলি যে আসছে, ডেইলি প্রায় 2,500 অডিয়েন্স আসছে, ওদেরকে যে ধন্যবাদ, ওরা টাইম নষ্ট করে যে আজকে খেলাতে দেখতে আসছে। আর সব থেকে ভালো লাগে আজকে যে বিগত কয়েক বছর, আমি যে আজকে কয়েক বছর ধরে খেলা চলছে, মাতাসঙ্গে আয়োজিত 3 বার খেলা হয়েছে, ওটা খুব সুন্দরভাবে খেলা হয়েছে, ফাইনাল সুন্দরভাবে হয়েছে, কোনো গণ্ডগোল হয়নি। আমি আশাবাদী আগামীতে যে খেলাটা চলছে সেটাও সুন্দরভাবে সম্পূর্ণ হবে, এবং সব থেকে ভালো লাগে যে আজকে ইয়ং ছেলেরা যারা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, পাবজি খেলাতে ব্যস্ত থাকে, আজকে দেখা যায় 2,500 ছেলেরা আজকে মোবাইল বন্ধ করে মন দিয়ে খেলা দেখছি। আমি মনে করি একজন সবসময় খেলা হওয়া উচিত, কেননা এই মোবাইলে আমাদের অনেক ক্ষতি হয়, আর পাবজি গেম খেলে অনেক ছেলেরা আত্মহত্যা করতে দেখেছি আমি, তাই আমি সবাইকে বলবো একটার পর একটা খেলা যদি চালু থাকে তাহলে এদের অনেক পাবজি থেকে দূরে থাকবে। আর আমি আপনাদের ইউটিউবার সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর একটা ঘরে বসে খেলা দেখার একটা আয়োজন করে দিয়েছেন, আপনারা একটা ব্যবস্থা করে দিয়েছেন, তাই সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদের ইউটিউবদারকে, ইউটিউবার যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই আমি পুলিশ প্রশাসনকে, যে তারা খুবভাবে আমাদের সাপোর্ট করছেন, লোকাল পাবলিকও খুবভাবে সাপোর্ট, তাই সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি দাদা যেগুলা যে কথা যে খুঁজছেন এটা অ্যাকচুয়ালি রাইট কথা, আজকে এখানে অনেক ছোট ছোট আমার ভাই বন্ধুরা আইসন, তো অ্যাকচুয়ালি পাবজি গেম যেটা আছে এটা অনেক তাড়াতাড়ি আমরা খেলা জিতেই যাব। আচ্ছা মানে আজকে খেলাটা আপনি জিততে, অ্যাকচুয়ালি যেও খেলাতে হয় যে টিমের সাপোর্ট হয় সেও মানে খেলা জেতার লাগে। একটু সাপোর্ট করিও, একটু পেয়াল রে উচ্চতা মানে সিল্লাইও, হ্যাঁ মানে তখন তারা একটা জুস আইব, তারা গোল দিব, আর ধন্যবাদ জানাই আপনারা দেখতে পারো, একদম একদম জিতবা জিতবা, এই দেখো এই দেখো এই দেখো একদম আনারস, আর এইটা হইছে দেখো একদম আসো সব আসো দেখতে পারা। আর আজকের এই খেলা সেকেন্ড রাউন্ডের ফার্স্ট খেলাটা খুব সুন্দরভাবে চলে যাওয়ার অনেক মানুষ হয়েছে নি কেন দেখতে পারা, কে কইতো দেখুন আমার একটু